You are watching BitBNS News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে BitBNS News এ। বর্তমানে ক্রিপ্টো বাজার একেবারে অস্থিতিশীল। তাই ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। স্কুলগুলোকে ক্রিপ্টো শেখানো উচিত বলে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের 60%-এরও বেশি অভিভাবক। 111 মিলিয়ন শিবায়নো বার্ন করলো রহস্যময় ওয়ালেট। 99% বার্ন রেট বৃদ্ধিতে 24 ঘন্টা বার্ন হয়েছে 213 মিলিয়ন। এক বছরে নিম্নে $1.6 বিলিয়ন বেশি ক্র্যাশ করে শিবাসোয়াপ ভলিউম। রেগুলেটরি স্যান্ডবক্স চালুর ঘোষণা দিল ঘানার কেন্দ্রীয় ব্যাংক। একটি বিশেষ হ্যালোইন ক্যাম্পেইনের ঘোষণা করলো নতুন পলিগন প্ল্যাটফর্ম FrontFanz। 2 বছরের মেটাভার্স উদ্ভাবন এবং উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছে বেইজিং। ট্রাংলো এর মাধ্যমে দ্বিতীয় বৃহত্তম আরব অর্থনীতিতে বিস্তৃত হলো রিপল। অনিবন্ধিত ক্রিপ্টো কোম্পানিগুলোর উপর সতর্কতা জারি করল ক্যানাডা সিকিউরিটিজ কমিশন। শিবায়নোকে ছাড়িয়ে নতুন ATS হিট করল ব্যাবিডোজ হোল্ডার কাউন্ট। বিশ্বের প্রাচীনতম সক্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ বিট স্টাম্পে তালিকাভুক্ত হলো সোলানা ও পলকাডট। ক্লায়েন্টদের জন্য ক্রিপ্টো ট্রেডিং প্রদানের লক্ষ্যে একত্রিত হলো ব্যাক্ট এবং সালিভান ব্যাংক। ব্লকচেইন ফোরামের মাধ্যমে ওয়েব 3 গ্রহণ বৃদ্ধি করতে যাচ্ছে ভারত। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি একটি জরিপে অংশগ্রহণকারী অভিভাবকদের অর্ধেকেরও বেশি মনে করেন যে তাদের সন্তানদের স্কুলে ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি অধ্যয়ন করে মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে শেখা উচিত। অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম study.com দ্বারা পরিচালিত একটি জরিপ প্রকাশ করেছে যে 884 জন আমেরিকান পিতামাতা এবং 210 জন আমেরিকান কলেজ স্নাতকের মধ্যে যথাক্রমে 64% এবং 67% ক্রিপ্টোকারেন্সিগুলি প্রয়োজনীয় শিক্ষার একটি অংশ হওয়া উচিত বলে একমত। গত 24 ঘন্টার মধ্যে শিবায়নো কমিউনিটি দ্বারা 213.06 মিলিয়নেরও বেশি শিবায়নো বার্ন হয়েছে। শিবায়নো টোকেনের বার্ন রেট ত্বরান্বিত হতে রহস্যময় ওয়ালেটগুলির মধ্যে একটির 2টি পৃথক লেনদেনে 111.63 মিলিয়ন শিব বার্ন করা উল্লেখযোগ্য। প্ল্যাটফর্মে তালিকাভুক্ত অলকয়েন্সের তারল্য হ্রাসের কারণে জুলাই মাসে ট্রেডিং ভলিউমে একটি বড় পতন দেখেছে শিবাসোয়াপ। ডিজিটাল সম্পদের মূল্য পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা সত্ত্বেও জুলাই মাসে শিবাসোয়াপকে একটি নতুন নিম্নাবস্থার সম্মুখীন হতে হয়েছে। ব্যাংক অফ ঘানার প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী দেশটিতে সম্প্রতি চালু হওয়া রেগুলেটরি অ্যান্ড ইনোভেশন স্যান্ডবক্স হলো একটি নিয়ন্ত্রক পরিবেশের প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিশ্রুতির সর্বশেষ প্রমাণ, যা উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক স্থিতিশীলতা প্রচার করে। কেন্দ্রীয় ব্যাংকের মতে স্যান্ডবক্সে অন্তর্ভুক্তির জন্য যোগ্য উদ্ভাবনগুলির মধ্যে ডিজিটাল আর্থিক পরিষেবা প্রযুক্তি অন্তর্ভুক্ত, যা নতুন বা অপরিপক্ক বলে মনে করা হয়। আরও চমৎকার ধরনের খবর নিয়ে আবার ফিরে এসেছে FrontFanz। এই প্ল্যাটফর্মটি বেশ নতুন হলেও ইতিমধ্যে এটি একটি কৌশলগত বিনিয়োগকারী রাউন্ড এবং একটি ব্যক্তিগত বিক্রয় রাউন্ড বন্ধ করে দিয়েছে। এছাড়াও FrontFanz সম্প্রতি 20 জুলাই শুরু হওয়া এক্স মার্কেটসে ডাচ নিলাম স্টাইলের 20 দিনের IEO বিক্রয় শেষ করেছে। এখন একটি বিশেষ হ্যালোইন ক্যাম্পেইনের ঘোষণা করল FrontFanz। বেইজিং মিউনিসিপ্যাল সরকার 23 আগস্ট একটি 2 বছরের মেটাভার্স ইনোভেশন এবং ডেভেলপমেন্ট প্ল্যান ঘোষণা করেছে, যার জন্য সমস্ত জেলাকে নতুন প্রকাশিত ওয়েব 3 উদ্ভাবন পরিকল্পনা মেনে চলতে হবে। রিপেলের বিনিয়োগ অংশীদার ট্রাংলো সংযুক্ত আরব আমিরাতে একটি নতুন পেমেন্ট করিডোর খোলায় দেশটির মধ্যে প্রসারিত হচ্ছে রিপেলের রেমিটেন্স প্রযুক্তি। আন্তঃসীমান্ত অর্থপ্রদান শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে রয়ে গেছে আরব উপসাগর। আরব উপসাগরীয় অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে সংযুক্ত আরব আমিরাত বিশ্বব্যাপী রেমিটেন্সের শীর্ষ প্রেরক এবং প্রাপকদের মধ্যে একটি। ক্যানাডার দি অন্টারিও সিকিউরিটিজ কমিশন OSC 3টি কুকয়েন সম্পর্কিত কোম্পানি সহ অনিবন্ধিত ক্রিপ্টো প্ল্যাটফর্মকে সতর্ক করে আরেকটি ভোক্তা সতর্কতা জারি করেছে। OSC এর সর্বশেষ সতর্কতা হল ডিজিটাল সম্পদের সাথে যুক্ত ঝুঁকি থেকে বিনিয়োগকারীদের রক্ষা করার জন্য নিয়ন্ত্রকদের নেওয়া একাধিক পদক্ষেপের অংশ। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।